सुधी दर्शक नमस्कार, आमरा एखन दाड़िये आछि कैलाशहर महकुमार जे चंडीपुर ब्लक सेई चंडीपुर ब्लकेर अधीने एटी जे बिसिनगर ग्राम पंचायत सेखाने आमरा दाड़िये आछि। बिसिनगर ग्राम पंचायते एकटी एसपीओ कैम्प रयेछे जेटा बर्तमाने डीआर कैम्प बला हच्छे। एक समय एटा आपनार टीएसआर कैम्प छिल, आमि बोलछि एकटु आपनादेरके। तो आमार पिछने आपनारा देखते पाच्छेन एटा विशाल एटी जलेर ट्यांक रये गेछे। देखुन এই যে জলের ট্যাঙ্কিটা, এটা আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এটা তৈরি করা হয়েছিল। যে এখানে কি হতো, এখানকার জনবসতি যারা আছেন প্রায় এখানে 2500 পরিবার বসবাস করেন এই বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে। এই 2500 পরিবারের যে জলের চাহিদা, এই ট্যাঙ্কি থেকে কিন্তু জলটা সাপ্লাই করা হতো। মানে মেশিন দিয়ে এই ট্যাঙ্কিতে তোলা হতো এবং এখান থেকে পরিটাকে ছাড়া হতো দিনে দুবার। তো এটা আজ থেকে তৈরি করা হয়েছে প্রায় 20 থেকে 22 বছর আগে। তো আমি একটু বলছি, এই ট্যাঙ্কিটার পাশে আপনারা দেখুন একটা, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটা, এই যে ঘরটা, এটা এক সময় ছিল, আমরা জানতে পেরেছি এরকম এলাকাবাসীরা বলেছেন আমাদেরকে, এটা এক সময় এটা ছিল বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ছিল এটা। এখানে 1997 কিংবা 1998, সম্ভবত 1998 এই ডলগাঁও বাজারে উগ্রপন্থী হামলা করেছিল এবং বেশ কয়েকজন এখানে নিহত হয়েছিলেন, হয়তো আপনারাও অনেকে জানেন। সেই উগ্রপন্থী হামলার পর থেকে কী হলো, এই যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় যেটা এখানে ছিল, এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো হাওড় বাজারে। তারপর কী হলো, এই যে পঞ্চায়েত কার্যালয় এখানে তৈরি করা হলো এটি টিএসআর ক্যাম্প। এলাকাবাসীরা যারা ছিলেন জনসাধারণ, তাদের দাবি ছিল উগ্রপন্থী হামলা যেহেতু হয়েছে এখানে একটা টিএসআর ক্যাম্প বসানো হোক, এবং এখানে একটি অস্থায়ী টিএসআর ক্যাম্প বসানো হয়েছিল। পরবর্তীকালে এই টিএসআর ক্যাম্পটি এখান থেকে উঠিয়ে নেওয়া হলো, তারপর এখানে করা হলো এসপিও ক্যাম্প, এবং বর্তমানে এটি হচ্ছে গিয়ে একটি ডিআর ক্যাম্প, মানে ডিস্ট্রিক্ট রিজার্ভ পুলিশ যে ক্যাম্প। তো এই যে জলের ট্যাঙ্কিটা যেটা বললাম, এটা কিন্তু সেই উগ্রপন্থী হামলা যখন হয়েছিল 1997 বা 1998, তার আগেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল। এবং এটাকে তৈরি করেছিলেন যে কন্ট্রাক্টর যে বিমল ঘোষ, কৈলাসহর থানাধীনেই ছন্তলে একটি জায়গা আছে, সেখানকার বাসিন্দা বিমল ঘোষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং এই জলের ট্যাঙ্কি, তার পাশে একটা মন্দির রয়ে গেছে, শনি মন্দির। আপনি দেখতে পারবেন এই যে সেটা হচ্ছে শনি মন্দিরটা, এই জলের ট্যাঙ্কির পাশাপাশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই জলের ট্যাঙ্কিটা বর্তমানে এতই দুর্বল হয়ে পড়েছে যে মানে প্রায় প্রতিদিনই কি হচ্ছে, এখান থেকে ইট বলুন, রড বলুন, বা ভেঙে ভেঙে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখুন অনেকগুলো টুকরো কিন্তু এখানে পড়ে রয়েছে, সিঁড়িটাও ভাঙা। এনি টাইম কিন্তু এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কি করা হলো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে জলের ট্যাঙ্কিটা তার পাশেই যে রয়ে গেছে যে বিল্ডিংটা, এটা কিন্তু এসপিও ক্যাম্প ছিল। এবং তারপরে কি করা হলো, যেহেতু ট্যাঙ্কিটা এনি টাইম এটা ভেঙে পড়তে পারে, খুব দুর্বল হয়ে গেছে, তারপরে কি করলো প্রশাসন বা রাজ্য সরকার, কী করলো পুলিশ, কী করলো এই ক্যাম্পটাকে সরিয়ে কিন্তু তার অন্যকে সেখানে দূরে একটি বিল্ডিং রয়েছে, রুম রয়েছে, সেখানে তারা এটাকে সরিয়ে নিয়ে গেছে। তখন এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে গিয়ে, আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এই যে জলের ট্যাঙ্কিটা যে তৈরি করা হলো, যেটা বর্তমানে খুবই দুর্বল হয়ে পড়েছে, এবং এট এনি টাইম এটা কিন্তু ভেঙে পড়তে পারে। আর যেহেতু আমরা তো ত্রিপুরা হচ্ছে গিয়ে একটি খুব ভূমিকম্প প্রবণ এলাকা, এনি টাইম এই জল ট্যাঙ্কিটা ভেঙে পড়তে পারে। এবং আশপাশেও অনেকগুলো জনবসতি রয়েছে, অনেক বাড়িঘর রয়েছে জনবসতির, এখানে প্রচুর শনি মন্দিরও প্রায় প্রতিদিনই লোক এখানে পুজো দিতে আসেন, মানে যে কোনো সময়টা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর পাশাপাশি সুধী দর্শক, আপনি এটাও দেখতে পাচ্ছেন, এই যে জল ট্যাঙ্কিটা যেহেতু এটা খুব একটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, এখানে দেখুন DWS দপ্তর থেকে এখানে এই এলাকাটাকে বেড়া দিয়ে এটাকে কী করা হয়েছে, এই মানে যাতে এখানে কোনো প্রকার প্রবেশ, মানে জনসাধারণের প্রবেশের জন্য বেড়া দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বেড়া দিয়ে কিন্তু DWS দপ্তর থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে একটা জল ট্যাঙ্কি রয়েছে যেটাকে ব্যবহার করা হয়। তো এখানে যারা কর্মীরা যারা আছেন, পুলিশ কর্মীরা যারা আছেন, বা জনসাধারণ যারা এখানে আসেন, তাদেরকে বলা হয়েছে আপনি এই জল ট্যাঙ্কিতে যাবেন না, কারণ এখানে এই বিশাল যে বড় জলের ট্যাঙ্কিটা এনি টাইম ভেঙে পড়তে পারে, বিপত্তি ঘটতে পারে, এর জন্য এটাকে সিল করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এটাই চাইছি, সরকার বা প্রশাসন যেন এই জলের ট্যাঙ্কিটাকে কোনো দুর্ঘটনা ঘটার আগে
ভেঙে ফেলার জন্য ওটা পরিকল্পনা গ্রহণ করেন, নতুবা অদূর ভবিষ্যতে যে কোনো সময় একটি বড় একটি বিপত্তি ঘটতে পারে। এটাই ছিল আজকের প্রতিবেদন। আমরা আশা করব প্রশাসন এটাকে নজর দেবেন এবং এই যে জল ট্যাঙ্কিটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, ওটাকে ভেঙে ফেলাটা পরিকল্পনা গ্রহণ করবেন, যাতে এলাকাবাসী হোক কিংবা এখানকার পুলিশ কর্মীরা যারা রয়েছেন কোনো জীবনহানি যেন না হয় বা না ঘটে তার জন্য ওটা ব্যবস্থা করা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।